উচ্চাভিলাষী কোনো প্রকল্প না নিলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব বলে মনে করছেন এবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে জনকল্যাণমুখী ভালো একটি বাজেট দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এবিসিসিআই কার্যালয়ে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানিয়েছেন। অবশ্যই সরকার এটা যৌক্তিক এবং বাস্তবসম্মত। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে প্রায় 5,41,020 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আদায় কঠিন বলে আমরা মনে করি।